কাপ্তাই হ্রদে মাছের সুস্থ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবছরও 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। এই 3 মাস জেলেরা কোনো প্রকার মাছ ধরতে পারবে না। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণের উপর নির্ভরশীল প্রায় 20,000 জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেওয়া হবে। ভিজিএফ কার্ডধারে জেলেদের 40 কেজি করে চাল বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে। অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। হ্রদের মৎস্য আহরণ বন্ধের সময় কোনো প্রকার কারেন্ট জাল, কাটা জাল, বেড়া জাল, মশারি জাল, অনুমোদনবিহীন খাঁচযুক্ত জাল, বড়শি দিয়ে মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পাশাপাশি বরফকলগুলো বন্ধ থাকবে। বাংলাদেশ মৎস্য ইউনিয়ন কর্পোরেশন রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তুহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে প্রতি বছরের মতো 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। মাছের উৎপাদন বাড়াতে হ্রদের কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে থাকে বিএফডিসি। কাপ্তাই হ্রদে মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় সারা দেশে এর চাহিদা বেশি থাকে। পুঁটি, কাটা চান্দা, ধোলা, চাপিলা, রবি চাপিলা, বেলে, বাটা ট্যাংরা, কাচকি, রুই মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, আয়ের, বড় চিতল, মলা, পাবদা আরও নানান প্রজাতির মাছ পাওয়া যায় এই হ্রদে।